মার্কিন ভিসা নীতির পর আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলেন, মির্জা ফখরুল সরকার ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বললেন মির্জা ফখরুল সরকারের শেষ বছরের চুক্তিভিত্তিক নিয়োগের হিরিক প্রশাসনে অসন্তোষ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি মার্কিন ভিসানীতির পর মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি দুটি রাজনৈতিক দল মার্কিন যুক্তরাষ্ট্রকে পবু মেনে পোকারন্তে তার কাছেই অভিযোগের পশ্বাস সাজাচ্ছে প্রধান দুটি রাজনৈতিক দল এই দুটি রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনছে তাতে মূলত নীতি লঙ্ঘনের অভিযোগটি মুখ্য করে আনা হচ্ছে আওয়ামী লীগ এ পর্যন্ত ষোলোটি অভিযোগ দিয়েছে অন্যদিকে বিএনপি নেতারা লীগের পক্ষ থেকে দলটির কেন্দ্রীয় কমিটির নেতা আরাফাত মার্কিন পররাষ্ট্র ব্লিংকেনের কাছে ইমেল পাঠিয়ে এই আনুষ্ঠানিক অভিযোগগুলো উত্থাপন করেছেন এই অভিযোগে তিনি মার্কিন নীতি লঙ্ঘনের ক্ষেত্রে বিএনপি নেতারা কি কি কর্মকাণ্ড করেছেন তার ফিরিস্তি তুলে ধরেছেন তিনি মির্জা ফখল ইসলাম আলমগী সহ বেশ কয়েকজন নেতার বক্তব্যের ভিডিও ক্লিপ পাঠিয়ে বলেছেন যে তারা নির্বাচন হতে দেবে না বলে উচ্চারণ করেছেন এবং নির্বাচন বাঞ্চাল করার জন্য কাজ করছেন এটা নতুন মার্কিন ভিসানীতির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ্য যে গত চব্বিশ মে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে আগামী নির্বাচন যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয় সেজন্য নতুন ভিসানীতি ঘোষণা করা হয়েছে এই নতুন ভিসানীতিতে মার্কিন ইমিগ্রেশন অ্যাক্টের ধারা প্রয়োগ করা হবে বলে অভিযোগ করা হয় এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধাগ্রস্ত করতে চায় ভোট কারচুপি করতে চায় নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিত্ত করতে চায় তাহলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেবে না একইভাবে ওই ধারায় বলা হয়েছে যে জনগণের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দান করা গণতান্ত্রিক চর্চায় বাধা দান করার ক্ষেত্রেও নীতি প্রয়োগ করা হবে এবং যারা এতে বাধা প্রদান করবে তাদের ভিসা দেওয়া হবে না মার্কিন নীতিমালা অনুযায়ী যে কোনো সংশ্লিষ্ট ব্যক্তি এই নীতির আওতায় পড়বে এবং তাকে ভিসা প্রদানে অপরগতা জানাতে পারবে মার্কিন প্রশাসন এই নীতিমালার দ্বিতীয় অংশ দিয়ে অভিযোগের প্রশাস সাজাচ্ছে বিএনপি বিএনপি এই পর্যন্ত বত্রিশটি অভিযোগ পাঠিয়েছে এর মধ্যে নিপুণ রায় চৌধুরী অভিযোগ করেছেন যে তিনি শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলেন এবং সেখানে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে এটি শান্তিপূর্ণ সমাবেশে বাধা দান ভিসানীতি লঙ্ঘন বিএনপির দুই নেতা আমানুল্লামান এবং ইকবাল মাহমুদ টুকুর বিরুদ্ধে দণ্ডাদেশ নিয়েও বিএনপির পক্ষ থেকে করা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে ফরমাইশি রায় দিয়ে নির্বাচনে অযোগ্য করাই এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা মার্কিন ভিসানী সুস্পষ্ট লঙ্ঘন এছাড়া পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে বাধা দানের ঘটনাকেও অভিযোগ আকারে উপস্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে যেখানে বলা হয়েছে শান্তিপূর্ণ সমাবেশগুলোকে সরকার বাধা দিচ্ছে যার ফলে বিরোধী মত দমন করা হচ্ছে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাধা প্রদান করা হচ্ছে এই অভিযোগ পাল্টা অভিযোগের ফলে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রকে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রশ্ন হলো এরকম অভিযোগ পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগ বিএনপির কি লাভ হবে নাকি শুধুই মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের রাজনীতিতে আরও শক্তিশালী হবে বিএনপির মহাসচিব মিজা ফুকলেসাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কখনো গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না ঢাকায় সাংবাদিকদের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল আবারও এই মন্তব্য করেন এমন এক সময় যখন কয়েকদিন আগে বাংলাদেশে নির্বাচন অবাদ ও সুষ্ঠু করার প্রক্রিয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র নতুন নীতির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে যে বক্তব্য দিলেন বিএনপি মহাসচিব সেই বক্তব্যের পিছনে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন সরকার ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে প্রয়োগ করে ভিন্ন মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ করেছে ক্ষুণ্ণ করেছে ভোটের অধিকার যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যেসব বক্তব্য দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন এখন আওয়ামী লীগ বলছে যুক্তরাষ্ট্র তো অংশগ্রহণমূলক ভোটের কথা বলেনি এতে তারা মজা পাচ্ছে কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচন তখনই হবে যখন তা অংশগ্রহণমূলক হবে গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে মির্জা ফখরুল বলেন এতদিন শুধু সরকারের দমন পীড়নের শিকার বা ভুক্তভোগীরা কথা বলতেন আর সাংবাদিকদের পক্ষে যতটুকু সম্ভব ছিল তা প্রকাশ করতেন এখন সারা বিশ্ব বলছে যে বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশ করা ও কথা সুযোগ নেই এখন শুধু আমাদের বলতে হয় না যারা মুক্তমনা তারা সবাই বলছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমও বক্তব্য দেন তিনি বলেন দেশে এখন প্রধান সমস্যা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করা বিএনপির আন্দোলন বন্ধ করতে সরকার ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিরোধী দলের সাড়ে তেরোশো মামলা নিয়ে সরকার মাঠে নেমেছে যাতে আগামী নির্বাচনের আগে মামলাগুলো দ্রুত শেষ করে বিএনপি নেতাদের সাজা দিয়ে কারাগারে পাঠানো যায় নির্বাচনে তারা প্রতিপক্ষ ছাড়া খালি মাঠে গোল দিতে পারে সরকার ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করছে উল্লেখ করে মির্জা ফকুল বলেন সরকার রাষ্ট্রের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতা আঁকড়ে ধরেছে অত্যন্ত ক্ষোভ বেদনার সঙ্গে লক্ষ্য করছি যে মামলা হাইকোর্ট খারিজ করে দিয়েছে পুনরায় শুনানি করে সেসব মামলায় রাজনৈতিক নেতাদের সাদা দেওয়া হচ্ছে তিনি বলেন মৃত্যু ঘনিয়ে আসার আগে যখন আর কোনো রকম আশা থাকে না তখন মানুষ কোনো কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে সরকার হামলা মামলা দিয়ে সেই চেষ্টাই করছে বিএনপি মহাসচিব বলেন একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ড জোবাইদার রহমানের দুই হাজার সালের মামলাগুলো চালু করা হয়েছে আত্মপক্ষের সুযোগ দেওয়া হচ্ছে না প্রতিদিন সাক্ষী হাজির করা হচ্ছে এ নিয়ে বিএনপি পন্থী আইনজীবীরা আদালতে কথা বলতে চাইলে তাদের ওপর সরকারি দলের আইনজীবীরা হামলা করে এবং পুলিশ দিয়ে নির্যাতন চালায় প্রতিপক্ষকে ঘায়ল করতে সরকার নোংরা ষড়যন্ত্র করছে মির্জা ফখরুল অভিযোগ করেন একই ধরনের মামলায় আওয়ামী লীগ নেতা মুফাজুল হোসেন চৌধুরী মায়াকে মামলা খালাস দেওয়া হয়েছে অথচ বিএনপি ইকবাল হাসান মাহমুদ টুকু আমান ও তার স্ত্রীকে সাজা দেওয়া হয়েছে সম্প্রতি সারাদেশে বিএনপির সাত শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে তিনি বলেন গত বারো দিনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একশো বাউান্নটি নতুন মামলা হয়েছে এসব মামলার আসামি সাড়ে পাঁচ হাজার ভয় ত্রাস সৃষ্টি করে সরকার একই কায়দায় নির্বাচনী বৈতরণী পার হতে চায় কিন্তু মানুষ এবার তা সফল হতে দেবে না বিএনপি মহাসচিব বলেন সরকারকে সরানো যে আন্দোলন শুরু হয়েছে তা হামলা মামলা দিয়ে দমানো যাবে না তারা আমাদের কর্মসূচিতে আগ বাড়িয়ে সমস্যা সৃষ্টি করে এরপর উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় ক্যারণিগঞ্জ বিএনপি নিপুন রায়কে মেরে আহত করা হলো অথচ তাকেই আবার মামলার এক নম্বর আসামি করা হয়েছে সরকার শেষ বছরে এসে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে এসব চুক্তিভিত্তিক নিয়োগ প্রশাসনে অস্থিরতা অস্বস্তি তৈরি করেছে কর্মকর্তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে অসন্তোষ তারা বলছেন এভাবে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে তাদের পদোন্নতি বন্ধ হয়ে যায় এ কারণে অতিরিক্ত সচিব সহ সিনিয়র কর্মকর্তারা আস্তে আস্তে এই ধরনের যথেচ্ছ চুক্তিভিত্তিক নিয়োগের প্রকাশ্য সমালোচনা করেছেন গত মার্চ মাস থেকে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগের ঘটনা ঘটেছে প্রশাসনে গৃহায়ন ও গণপূর্ত সচিব ওয়াসিউদ্দিনকে গত দশ মার্চ এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় পরই বিপিসির চেয়ারম্যান এবিএম এম আজাদকে গত ছয় এপ্রিল এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এবছরে এখন পর্যন্ত চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তিনজনকে এদের মধ্যে গত মে বাণিজ্য সচিব তপন ঘোষকে এক বছরের জন্য কান্তি মোস্তাফিজুর বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে গত চব্বিশ মে এই সরকারি প্রজ্ঞাপন জারি করা হয় আঠাশ মে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাসিবুল আলমকে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে সামনে আরও অন্তত দুটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া উল্লেখ্য যে বর্তমান সরকার দু সালে দায়িত্ব গ্রহণ করার পর প্রশাসনে শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড ফিরিয়ে নিয়ে আসার জন্য সুনির্দিষ্ট কিছু নীতিমালা প্রণয়ন করেছিল যার মধ্যে একটি ছিল চুক্তিভিত্তিক নিয়োগকে নিরুৎসাহিত করা কিন্তু গত কিছুদিন ধরে চুক্তিভিত্তিক নিয়োগের আবার বাড়তে শুরু করেছে